ধাওয়া করে এক চোরকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিলে নাম জনতা। রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় চুরির আতঙ্কে লোকজন দিনে কিংবা রাতে হানা দিচ্ছে চোরের দল, নিয়ে যাচ্ছে স্বর্ণালঙ্কা সহ নগদ অর্থ। অভিযোগ, পুলিশ একটি ঘটনারও কিনারা করতে পারছে না, ফের চুরির ঘটনা। অভিযোগ, আগরতলার জয়নগর 4 নম্বরে একটি কাপড়ের গুদাম ঘর রয়েছে ব্যবসায়ী রূপেন দেবনাথের। বুধবার সকালে চোরের দল তাঁর গুদামে হানা দেওয়ার সময় তিনি সিসিটিভি ক্যামেরায় প্রত্যক্ষ করেন। লোকজন ঘেরাও দিতেই পালিয়ে যেতে সক্ষম হয় দুজন, আরেকজন পালিয়ে যেতে চাইলেও শেষ রক্ষা হয়নি। গুদাম মালিক ধাওয়া করে একজনকে পাকড়াও করেন। স্থানীয়রা তাকে উত্তম মধ্যম দিয়ে বটতলা ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন। মালিক জানান, এর আগেও চোরেরা কাপড়ের প্যাকেট চুরি করেছে। গেছে কালকে আমার বাড়িতে সকালবেলা দোকানের স্টাফটা 6:30-7:00-8:00 অব্দি বাড়িতে ঘটনা কাজ করছিল। কাজ করে 8:00 পরে আইসে পরে দিছে। 8:00 পরে আমার ঘরে তালাটি ভাঙিয়া 10-8 বাক্স গেঞ্জির বান্ডিল পুরো লয়ে গেছে আমার এখান থেকে নিয়া দিন গেল। রাত থেকে আমি পুরো দিনকে আমি বাড়িতে এলাম, কালকে বাড়িতে এলাম, চেন্নাইতে বাড়িতে এলাম। আর শুনলাম এই কাহিনী রাত্রেবেলা দেখছি আমার যে সিসি ক্যামেরা আছে আর কি, লাইভ দিয়ে দিকে আর কি, আমি একটা ধোয়াইছি, ধোয়ানোর পরে দিয়েছিলাম আজকাল সেম টাইমে পাক্কা 9:15 সেম গেছে। আবার সকালবেলা সকাল 9টার সময়, 9টা বাজার 10-15 আগে ঢুকে গেছে, সেম কন্ডিশন করতেছে, গেছে আবার তাড়ি ভাঙতেছে, তাহলে তার লোকটি লাগাই আইসি, আজা তার লোকটি ভাঙতেছে। আবার এবার গিয়ে আমরা শুধু দিকে ব্যাগ দেওয়া, ব্যাগ দেওয়ার পরে দিয়েছিলাম তিনজনের মধ্যে দুইজন ফালে রেখে গেছে গা। আর হ্যাঁ, দুইটা বাইকে গিয়ে ওল একটা বাড়ি গেছে, বাড়ি খেয়ে এসে পড়তে পারছে লাভ দৈরটে গেছে গা। লাভ দৈরটে গিয়ে এন্দা গিয়ে পরম স্কুলের সামনে ঘুরে বাইক এসে গিয়া বাড়ির স্কুল থেকে এনতে গিয়া এই মানে দূরের সামনে তুলিস দোষী থাকা দোষী দূরীরা আমি তার ধরে লিয়েছি এদিকে নিয়ে সেটা দানা দিয়ে করলাম। প্রথম শেয়ার করলাম, এরপর তারা তিনজনের নাম, অভিজিৎ দাস নাম, রাজীব দাস নাকি নাম, আরেকজন নাম ছিল, তিনজনের নাম হয়েছে। আমরা তিনজন মিলে গেছিলাম এখানে, হ্যাঁ দুজন বাইক আছে, আমি ধরা পড়ে গেছি। ফিউ রিপোর্ট, চ্যানেল দিন রাত।